আমি বলছিলাম কি, শুধু তো আর ওই রোজ রোজ যাত্রার পালা দেখতে যায় নে, আসলে ভাসুরটাও যাত্রা করছেন। ছেলে মানুষ তো, আমার মনে হয় বাবা ও না বুঝেই। না বড় বৌমা, মুখুজ্জে বাড়ির একটা গন্ডি আছে, সে গন্ডি না টপকানাই ভালো। কথাটা আমি সকলকে জানাতে চাই, এমনকি লক্ষ্মী আর ফুলিকেও। লক্ষ্মী আর ফুলি কোথায়? ওদেরও আমি কথাটা জানাতে চাই। তাই তো, ওরা কেন বেরোচ্ছে না? ওরাও কি তবে যাত্রা দেখতে গেছে? কি হবে এখন? পালা শেষে ওদের তো অনেক কাজ, এখন সকলে খোঁজাখুঁজি করলে তো বিপদ। আমাকে যে করেই হোক আটকাতে হবে। দাদু, দাদু আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো যাত্রা দেখবো না। আমায় ক্ষমা করে দাও দাদু। শুধু চোখের জল মুছ। শুধুকে সকলের সামনে না বুকলেই ভালো হতো, সবাই সুযোগ পেয়ে গেল কথা শোনানো। ও মারে বাবা, বাবা শাসন করেই আদর করবেন নে, করবেন নে বাবা। মিষ্টি একেবারে ঠিক বলেছে বাবা, পশুতে না হলে কাজ হবে নে। ও মিষ্টি, বাকিগুলো কোথায় বলো দেখি নে? কি ফুলি, এরা সব কই? শোনো, ওদেরকেও কিন্তু সাবধান করে দিতে হবে। সদুটা তো ওদেরকেও বগলে নিয়ে সাথে সাথে ঘোরে। আরে শোন ছোট, আমার মেয়ে না অমন নয়। আমার মেয়ে অমন নয়। ফুলি, ওরা সবাই মিলে তো আমাদের ডাকছে রে। সকলে তার মানে টের পেয়ে গেছে আমার বাড়ি নেই, এবার কি হবে? ওরে বাবা রে, এই নে এটা রাখ, তোর ইচ্ছে মতো এই মোহরের সাহায্যে সংসারে শান্তি ফিরিয়ে আনিস। শুধু মা, এই মোহর দিয়ে যাত্রা দল খুলিস। দাদু, আপনি তো ভরসা দিয়েছিলেন, কিন্তু এখন তো বিপদ। ফুলি লক্ষ্মী দিদি সবার বিপদ, আপনি কোথায় ভূত দাদু? আপনি কি আমার কথা শুনতে পেলেন? ভূত দাদু যেখানে ভয় নেই সেখানে, দাঁড়া দেখছি আমি। ওদিকে শুধু নিজেকে বাঁচাবার চেষ্টা করে যাচ্ছে, আর শঙ্করের হাজার দোষ থাকতেও মারের হাত থেকে বাঁচাবার চেষ্টা করে যাচ্ছে। তোদের কথা ভাবছে? আগে তো উদ্ধারের ব্যবস্থাটা করি। হরির সঙ্গে আমার একটা বোঝাপড়া করতে হবে, বড্ডবার বেড়েছে হরি। Thank you.
কোথায় যাচ্ছ তুমি? এই পালের গোদা তাড়াতাড়ি এসো। তুই এরকম ভাবে তত্তর করে উঠছিস কেন? বাড়ির সবাই জানে তুই আমার সাথে যাত্রা দেখতে গেছিস। আমরা দুজনে শত দরজা দিয়ে ঢুকবো, তুই উঠলি কেন আগে বাদরের মতো? না তাই তো, আমি তো ভুলেই গেছি। ও খুলে দি দিদি, যা তোমরা আগে ওঠো। হায় হায়, আর ভাবিস না। ওঠ ওঠ, দূরে থাক, আরে দূরে থাক। পৌঁছে গেছে বুঝলি, তুমি এসো এসো এসো, তুমি ওঠো আমি ধরছি। যাত্রা সম্রাট মই ধরতে জানে তো, নাকি আমি পিছলে পড়ে যাব? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে। এই যাত্রা সম্রাট সব ধরনের চরিত্রই করতে পারে, যেমন গাছে তুলে মই কেড়ে নিতেও পারে, আবার মই ধরে কাউকে ছাদে তুলে দিতেও জানে। আর যে মইতে ফুলি উঠেছে সেই মই এই ধনার হাত থেকে পিছলবে হতেই পারে না। এই সংলাপ তো পালায় ছিল না, বত্ত রক্ত করলো কোথা থেকে? শঙ্কর, তুই দেখলি যে গণেশ ধনার সঙ্গে যাত্রা দেখতে গেছে, তুই ওকে নিয়ে আসবি না? আরে বাবা, আমি তো জানি না যে গণেশ যাত্রা দেখতে গেছে, আর আমি তো ওকে দেখিও নি ওখানে। মানে এই শঙ্কর, এই তুই কি রে, কি তুই নিজের ওইটুকু ছোট ভাইটাকে চিনতে পারলি না? আরে বাবা, আমি দেখবো কি করে গণেশকে? সারা গ্রামের লোক ভেঙে পড়েছে, আর ওখানে একটা পাজি বামুন বুড়ো এদিক থেকে ওদিক করলে খেকে ভূত ভাগিয়ে দিচ্ছে সবার। বুদ্ধুরাম, ওই বুড়োই তো গনসা। বাঘে যখন মানুষ ধরে বাঁচাই বনো বিবি, আর জমে যখন মানুষ ধরে ভগবান হয়ে যায় ছবি। আমি স্নান করেছি কিনা, আমি দাঁতন করেছি কিনা, সবই তো বড় মা জানে। আমি তাই ভাবলাম বড় মাকে জানালেই হবে। তবে তো হয়ে গেল। এই গণেশ, এই সংলাপটা তুই আবার যাত্রা শুনলি কখন? তুমি যাত্রা লক্ষ্মী ছাড়া আর কারো সংলাপ শুনেছ? বাড়িতে এত যাত্রার কথা কেন হচ্ছে? গণেশ, তুমি তো বাচ্চা ছেলে, তুমি যাত্রার কথা কেন বলছো? এত
তোমাদের সকলকে বলে রাখছি, গণেশ কিন্তু গোকুলে বাড়ছে, মানে গোকুলে পাকছে। সেই তখন থেকে চেঁচিয়েই চলেছ, চেঁচিয়েই চলেছ, কি হয়েছে নাকি? ভালো হয়েছে তোমার যাত্রা? ভালো, এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে যে আমার অভিনয় দেখে দর্শকের হাততালিতে না যাত্রার মাঠে ভূমিকম্প হয়ে গেছে। ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে। আরে কি, তুমি কি এগুলো কি? হ্যাঁ কোথায়, হ্যাঁ কোথায়? এই তো দিদিকে বকুনে মেজমা, ওর বর্দার সাজা জিনিস নিয়ে একটু সেজেছিল। আমি কিন্তু খুব রেগে গেছি, কোনোদিনও করবো না বর্দা, কোনোদিনও করবো না। শঙ্কর, শুধু তোমরা দুজন আমার ঘরে এসো। ঘরে কেন ডাকলো দাদু, আরো কি বলবে? তুই শুধুকে কাঁদিয়ে ছাড়লি, হ্যাঁ কাঁদিয়ে ছাড়লি। আমি কোন কালের লোক হয়ে আমি মেনে নিলাম শুধু যাত্রা, যাত্রা দেখা, যাত্রা দেখা, তুই আমার অর্ধেক বয়স, তার থেকেও কম। এখন তো সেকালে ভাব নিয়ে আছিস, আমার কথা শোন, তোর মনটা একটু বড় করতে পারিস না, একটু আধুনিক হতে পারিস না? আমার নাতি, আমি যা খুশি করব। এটা তো দস্তুত্ব, এটা দস্তুত্ব। আরে 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 আরে, আপনি কি চুপ, পিয়াকিলে তুই শুধুমাত্র চোখের জল ফেলাস, আর যদি কোনো কথা বলিস না একটা কুরুক্ষেত্র হয়ে যাবে বলে দিচ্ছি। দাদু, এই যে এসো এসো। এই যে বলি, তোমাদের কি এখন যাত্রা দেখার বয়স? এই যে শঙ্কর, তোমার তো এখন পড়াশোনা করার কথা, তা না করে তুমি যাত্রা দেখতে চলে। শুধু আমি তো জানতাম না তোর এরকম যাত্রার নেশা আছে। শোন শুধু দিদি, এই যাত্রা, থিয়েটার, তাস, পাশা, এসবের নেশা সর্বনেশা নেশা, এসব নেশা কখনো করতে নেই। এই প্রথমবার বলে আমি ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বার কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। ওটা অনামুখ, অনামুখ ওর যদি বলে এই যে বড় দাদা যায়, তখন কি করবি? তাহলে বলবো বড় দাদা ওর থেকে রোজগার করে তাই যায়, ওদেরও সব দরকার নেই। এই যাও যাও ঘরে যাও, এই যে ঘরে যাও। যাও শুধু, আমার কথায় কষ্ট পাস না দিদি। আমি ভালোর জন্যই বলছি।
এই তুই যদি না যেতিস কোনো গোলমালই হতো না, বাড়িতে থাকতি সবাইকে খেতে দিতিস কোনো ঝামেলাই হতো না। তা না, যাত্রা দেখবো যাত্রা দেখবো, দেখ এখন যাত্রা। শুধু বাড়ির বউ হয়ে তুই যাত্রা দেখতে গিয়েছিলি? মুখুজ্জে বাড়ির একটা গন্ডি আছে, সে গন্ডি না টপকানাই ভালো। যাত্রা দেখেছি শুনেই তো দাদু খুব রেগে গেছে। যদি জানতে পেরেছে তো আমি যাত্রা অভিনয় করছি তাহলে তো আমার সাথে কথাই বলবে না। আমি কি করবো এখন? শুধুটা এখনো আসছে না কেন কে জানে, ঘুম পাচ্ছে তো নাকি? শীতকালে ভাত খেলে আরো বেশি করে শীত লাগে। ঠিকই তো, আমি না ভাবছি কালকে রাত্রি থেকে লুচি খাবো। এরপর থেকে যাত্রা থাকলে বাড়িতে আর খাওয়ারের প্রয়োজন পড়বে না, এত দর্শকের এত ভালোবাসাই পেট ভরে যাবে। সত্যি কত লোক এসেছিল হ্যাঁ আমাদের যাত্রা পালা দেখবে বলে। কেন হবে না, কেন হবে না, এ কি আর এক গায়ের লোক রে। ফুলি, তুমি কি জানো খয়েরকোটা থেকে অনেকে এসেছিল আমাদের যাত্রা দেখতে? এরপর তুমি যখন নিজের বাবার গায়ে যাবে তখন গায়ে পা রাখা মাত্রই দেখবে লোকজন তোমায় দেখে বলছে, ওই দেখো ওই দেখো যাত্রা সম্রাট ধনঞ্জয় মুখুজ্জে। গাছে কাঁঠাল গোফেতে কাক বসে দেখছে বে। চাচালো কি সৌদামিনীকে? ছবির চেয়েও সামনাসামনি বেশি সুন্দর দেখতে। এবার থেকে আমি একাই যাব। তার মানে যতবার পালা হবে ততবার আমায় পালানোর ব্যবস্থা করতে হবে। নবপুত্র তো পিছু ছাড়বে না, যতই ওকে বোঝাই ঠিক ছুটে যাবে যাত্রা লক্ষ্মীকে দেখার জন্য। ঠিক আছে তুমি যেও, তাতে আবার খেয়েছু বাপু, আমি নিজের ব্যবস্থা করে নেবো। হ্যাঁ তার চেয়ে আগে খাওয়ার ব্যবস্থা কর, আমার খুব খিদে পেয়েছে। যাত্রা লক্ষ্মী সৌদামিনী, আমি আপনার জন্য আবার জিলিপি নিয়ে যাব, কেমন? ওই তো সৌদামিনী, এসো এসো, তোমার জন্য আমরা কখন থেকে অপেক্ষা করছি। এই তো শুধু কি হয়েছে, এখনো মন খারাপ? আচ্ছা ঠিক আছে তুমি এখানে বসো, একবার ঠান্ডা মাথায় বলো তো আমরা আসার আগে কি হয়েছে। এসো এসো এসো, আমি যাত্রা করবো না বরদাদা। কি বলছো সাধু, তুমি যাত্রা না করলে তো দলটাই দাঁড়াবে না। দাদু বলেছে যাত্রার নেশা ভালো নয়, তাছাড়া নবাপুত্র যাত্রা লক্ষ্মীর সব পালা দেখবে বলে খেপে উঠেছে, ওর তো পড়াশোনার ক্ষতি হবে। আমার কি হবে, দলের কি হবে, সংসারের কি হবে? আচ্ছা সাধু, দাদু তো তোমাকে যাত্রা দেখতে বারণ করেছে, অভিনয় করতে তো বারণ করেনি। এই দেখো শুধু, তুমি জানো আমাদের যাত্রার কত বায়না এসেছে, লোকে বিনে পয়সার যাত্রা ডাকবে বলে নিজেদের মধ্যে মারপিট করছে। টাকা এখনো গোনা হয়নি, গঞ্চা টাকার বাক্সটা নিয়ে তো। টাকা গুনলে দেখবে একটা যাত্রায় যত টাকা খরচ হয়েছে সেই খরচের টাকা বাদ দিয়েও অনেক টাকা জমে গেছে আমাদের হাতে।
অত তুই চিন্তা করছিস কেন বলতো? আমরা সবাই তো আছি নাকি? শুধু তুই এমন করিস নে রে। না না, আমি আর যাত্রা করতে পারবো না। তোমরা কেউ রাগ করো নে গো। এই টাকা দিয়ে বড় জায়গার দোকান হবে, বাবা চাকরি খোঁজার ব্যবস্থা হবে, ছোটকার স্কুল হবে, সংসার চলবে। তুমি যদি যাত্রা না করো সবই তো থেমে যাবে।